তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অপার করুণায় ভালো আছি। তো আজকে আমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানটা, দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, আজকে তারিখ হলো 28/8/21। তো দেখো, দেখো আমরা আজকে কি আলোচনা করছি। আমাদের অধ্যায় হলো চতুর্থ, অধ্যায় হলো চতুর্থ। তো আমরা আজকে কি আলোচনা করব, দেখো ডব্লিউ ইকুয়াল টু আমাদের আমাদের অধ্যায় হলো কি, কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ও ক্ষমতা। তো কাজ শক্তি ক্ষমতা সাতটা। তো আমরা একটা সমীকরণ লিখি, কেমন সমীকরণটা কি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে ডব্লিউটা কি, কাজ বা কাজের পরিমাণ, ডব্লিউ ওয়ার্ক, ওয়ার্কের এস ডব্লিউ। তাহলে ডব্লিউটা হবে কেন কি, কাজের পরিমাণ বা কাজ, কেমন। ডব্লিউটা এফ থাকে, এফ হলো প্রযুক্ত বল, প্রযুক্ত বল। আচ্ছা কি, এইসটা হলো উচ্চতা বা হাইট, আমরা যাকে বলি এইস ক্রিয়ার বেস হাইট। হাইট হলো বল, বল মান কি ফোর্স, কাজ মান কি ওয়ার্ক। তবে তোমরা একটু খেয়াল করো, আমরা যে ডব্লিউটা দিচ্ছি সেটা ওয়ার্ক এর ডব্লিউ আদি অক্ষর বা প্রথম অক্ষর, ফোর্স বল, প্রযুক্ত বল সেটা হল ফোর্স, ফোর্সের আদি অক্ষর এফ সেটা হলো এই এফ, আর উচ্চতা মানে হাইট সেইটা এইচ হলো এইচ। তাহলে আমরা সমীকরণ রাখলাম কি, যদি একটা নির্দিষ্ট উচ্চতায় একটা বস্তুর উপর একটা নির্দিষ্ট বা এই উচ্চতায় একটা বস্তুর উপর প্রযুক্ত বল যদি এফ হয়, এই উচ্চতায় যদি একটা বস্তুর উপর প্রযুক্ত বল কি হয় এফ হয়, তাহলে কাজের পরিমাণ হবে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। আচ্ছা এবার আমরা এফ ইকুয়াল টু যদি এফ ইকুয়াল টু কত, এম জি এস, সরি এফ ইকুয়াল এম জি, সরি এফ ইকুয়াল টু কি এম জি, এফ ইকুয়াল টু এম জি যদি হয় তাহলে সেখানে কি, কোনো বস্তু ভর এম, তাহলে এমটা হলো এখানে কি ভর, ভর মানে কি মাস, মাস মাস এম হলো আধিক্য, তাহলে ভর, ভর ইংরেজি হলো মাস, কেমন। জিটা হলো কি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে কোনো বস্তুর উপর যদি অভিকর্ষ ত্বরণ জি কাজ করে তাহলে প্রযুক্ত বল হবে কি, প্রযুক্ত বল এক সমান এক দুই, সমীকরণ নম্বর এক, সমীকরণ নম্বর দুই। তাহলে এক নমে, এক নমে এফ এর মান বসাইয়া পাই, বসাই দাও ডব্লিউ ইকুয়াল টু
MDS. W equal to MD S. जो तुम गति शक्ति की हमने वाली गति शक्ति की half m d square तो गति शक्ति का half m d square है तो हमने की भागो half m d square समान m d तो ना हमने एक अंक को इतना टेलीग्राम बड़े प्रश्न टेन के जी भरे भरे वस्तु के एक्स्ट्रा एमएस इनवर्स बैगे ऊपर दिखे ऐसा बैगे ऊपर दिखे सूर्य दिले ऊपर दिखे सूर्य दिले हाँ ऐसा कोतो ऊपर उठ बे ऐसा कोतो ऊपर अच्छा এখানে আমরা কি পাবো ভর m সমান 10 কেজি 10 কেজি সমান 10 গুণ 1 কেজি সমান 1000 গ্রাম তাহলে কত 10000 গ্রাম ঠিক আছে আচ্ছা এবার ব্যাগ b সমান 100 ms মানে ms বাস তো আমাদের সূত্রটা হলো হাফ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ডি এস এর সমান এম ডি এস তো দেখো এম ডি এস সমান হাফ এম ডি এস তারপর এই সমান এম এইচ ডি সমান হাফ ডি স্কয়ার এইচ ডি সমান হাফ ডি স্কয়ার তাহলে এইচ ইকুয়াল টু ডি স্কয়ার বাই টু ডি স্কয়ার বাই টু ডি ডি সমান কত 100 আর টু সমান 9 × 8 তাহলে দেখো আমাদের সূত্র অনুযায়ী হাফ যদি সত্যি হাফ এম এস কে সমান এম ডি এস তাহলে এম এম চলে গেলে আমরা কি পাবো এম এম যদি চলে যায় আমরা পাবো এই সমান হাফ ডি স্কয়ার তাহলে এই যে মান পেতে গেলে ডি এস কে একটু তাহলে এটা কাটাকাটি করলে কত পাবো 50 আগে কে বলতেছে 9.8 দিয়ে ভাগ করে কি পাবো যা হবে তা হবে কি আমাদের উচ্চতা যা হবে তা হবে তা হবে আমাদের কি উচ্চতা তো এভাবে আমরা আরো সূত্র প্রয়োগ করতে পারি যেমন f equal to mn এখানে কোন বস্তু m ভরের বস্তুর উপর যদি ত্বরণ কাজ করে তাহলে বস্তুটির প্রযুক্ত বল এফ সমান বস্তুর উপর প্রযুক্ত বল এফ সমান এফ ইকুয়াল টু এম তো কোনো বস্তু যদি ভর এম এর মান দেওয়া থাকে ত্বরণ এর মান দেওয়া থাকে তাহলে ভর এম ত্বরণ এটা হলো ত্বরণ তাহলে বলটা হলো কি প্রযুক্ত বল এফ তাহলে আমরা সহজে এফ ইকুয়াল টু এম এর সূত্র দ্বারা এফ ইকুয়াল টু এম এর সূত্র দ্বারা আমরা কি করতে পারি এই আমরা কাজটা করতে পারি তাহলে প্রযুক্ত বলের মানটা বের করতে পারি
কথা বুঝতে পারছো তো এইভাবে আমরা এই ফিজিক্সে তোমাদের চিত্র সূত্র গাণিতিক ব্যাখ্যা এগুলো নৈপত্যি এগুলো নিজে বাসায় বসে চর্চা করতে হবে যত দেখবে চর্চা করবে তত ভালো করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের পদার্থবিজ্ঞানটা এই দিকে শেষ তোমাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা